बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मिस्टर ब्लॉगर पक्ष के अपन सबाई के जानाई हमार सालाम आदाब शुभेच्छा। देश विदेशर भाई बोन बंधुरा केमन आछेन? आलहमदुल्ला भालो आछेन। आमिओ आलहमदुल्ला आपनादेर दोया भालो आछे। आज के निये आसलाम एई सीजनेर स्पेशल भावे सामने आसछे कुरबानीर ईद। सेई ईदे जारा कुरबानी दे बा जारा किने खा खेते पारबे ता निये आजकेर भिडियो। तिली তিলি দুই পিস নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু এই তিলি ভর্তাটা হয় এবং সহজভাবে খুব মজার। তিলি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় যদি জুতির বা ভালো করে তিলিটা ভর্তা করে নেওয়া হয়। আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি। এই দুই টুকরো তিলি ছিল আমার কাছে, নিয়ে আক পাতলা একটা আবরণ তাকিয়ে তিলির উপরে এটা যতটুকু পারবেন ততটুকু ফেলে দিতে চেষ্টা করবেন পাতলা আবরণটা উপর থেকে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনে টেনে ফেলে দিতেছি আস্তে আস্তে, ঠিক সেইভাবে যতটুকু পারবেন ততটুকু চেষ্টা করে ফেলে দিতে। কারণ এই ভিডিওটা দেখানোর অর্থ হলো সামনে কুরবানি ঈদ আসছে, মোটামুটি সবাই তিলি পাবেন বা কুরবানি দিলে খাবেন। আমার এই ভিডিও দেখে যদি একজন ভাই বা বন্ধু ভর্তাটা করে খান, খেয়ে দেখতে পারবেন কত মজা কত স্বাদ। অনেকে বুনা করে খায়, কারণ একটার নাম হলো অনেকে জানে রক্ত তিলি বলে। আমি নিজেও রক্ত তিলি বলি, কারণ এটা যদি আপনার কলজি বুনার সাথে দেওয়া হয় তরকারি স্বাদটা ভালো যায় না, শুধু রক্তও বের হয়। তাই এটা যদি চাটনি করে খান ভালো লাগবে। আমি ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কয়েকবার ধুয়েছি, তারপরে রক্তগুলো চলে গিয়েছে। একটি ডেকচিতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা উতরাচ্ছে। এখন এই তিলগুলো ছেড়ে দিলাম। আমি এই তিলগুলো 10 মিনিট জাল দিব, কারণ বেশি জাল দেওয়া লাগবে না, এটা নরম জিনিস। এক টানে 10 মিনিট জাল দিব। একটু পরিমাণ হলুদ দিব, লবণ দেব না। এখন হলুদটা দেওয়ার অর্থ হলো তিলগুলো কালো হবে না রক্তের কারণে, সাদা দেখতে লাগবে, সেজন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে কিন্তু এই তিলিটা বেজে চাটনি করে, আর আমি নিজেও আগে আমার আজ ফুপু নাই, এক ফুপু ছিলেন, ওনার কাছ থেকে আমি তিলি চাটনিটা শিখেছিলাম ছোটোবেলা বিয়ার আগে বা বিয়ের পরেও কয়েকবার আমি খেয়েছি। পুরে গ্যাসের চুলার উপরে দুটুকরো কিছু দিয়ে আগুনে তাওয়ার মতন যেভাবে বেগুন পুরে সেভাবে পুরে এটা চাটনি করে খেয়েছিলাম, সেই রকমও মজা। আবার আজকে যেভাবে সিদ্ধ করে আপনাদের দেখাচ্ছি এই রকমও মজা হয় চাটনিটা। আমি পেঁয়াজ রসুন অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি সর্ষার তেল দেব মাখাতে, তাই শুধু পেঁয়াজ এবং রসুনটা একটু হালকা ভাজার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রসুনটা ভাজতে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিতেছি আমি পরিমাণ মতন। কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করে। আবার এইভাবে ভেজে নিলে চাটনিটা তাড়াতাড়ি নষ্ট হয় না, খেতে ভালো লাগে, নরম হয়ে যায়। সেই জন্যে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, বেশি লাল করব না। পেঁয়াজ এবং রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিতেছি পরিমাণ মতন। এটা মাঝে জাল খাটে, আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ বা শুকনা মরিচ বা যা দিতে পারেন। আমি পরিমাণ মতন আমার কাঁচামরিচটা দিয়েছি। পেঁয়াজগুলো সাইডে নিয়ে আমি একটু আদা রসুন বাটা ভেজে নেব। এক চা চামচ পরিমাণ আদা রসুন
বাটা দেয়া দেব এই মাঝে রসুন আর আদা গুলা ভালো করে ভেজে নেব চুলার আগুনটা কমিয়ে দিয়েছি কারণ মাস্ট আদাটা দিতে হয় রসুন বাজার দিয়েছি হিসাবে আদা রসুনটাও আর একটু দিয়ে দিলাম মাংস তো মাংসের ভিতরে একটু আদা না দিলে মাংসটা খেতে সুস্বাদু লাগে না ভালো করে ভেজে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা তেলের পরিমাণ কিছু কম এবং বাজার জিরা পাঁচফোড়ন মিক্স করে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলাতে আমার পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে এসেছে আমি চুলা থেকে নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমার তিলির টুকরোগুলা সাদা হয়ে গিয়েছে কালো না আমি ভাজবো না এইভাবে সিদ্ধ করার পরে এইগুলাকে কুচলিয়ে নেব নামিয়ে ফেলতেছি যেত জলদি অবসর যদি থাকেন আপনারা গরম থাকতে থাকতে এগুলাকে কুচলিয়ে নেবেন হাত দিয়ে এইভাবে ডোলা দিলে নরম হয়ে যায় একটু যদি সিদ্ধটা ভালো করে হয় তাহলে আবার ভেজেও নিতে পারেন আপনাদের যার যে রুচি অনুযায়ী আমি সব টুকরোগুলো এইভাবে খুচলিয়ে খুচলিয়ে নেব দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলের সাহায্যে কোচলানোর পরে নরম হয়ে গিয়েছে আমি কিন্তু এখনো লবণ দেইনি মশলাগুলো দিয়ে দেব এখন লবণ চার চামচ অর্ধেক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতন এবং সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিতেছি একটু বেশি করেও দিতেছি কারণ চাটনি মানেই একটু সর্ষের তেল খেতে ভালো লাগে তাই ভালো করে কুচলিয়ে মেখে নেব সব উপকরণগুলো একসাথে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমি একটু চেক করে খেয়ে দেখলাম লবণ সব কিছু ঠিক আছে এখন পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর হয়েছে কালো হয়নি তিল কিন্তু অনেক সময় রক্তের কারণে কালো হয়ে যায় এগুলা এমনিই খাওয়া যায় বা রুটি ভাতের সাথে খুব সুস্বাদু খুব মজা হয় আপনারা রুটির সাথেও খেতে পারেন আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আবারও বলছি একটা সাবস্ক্রাইব করলে আপনাদের এমবি খরচ হবে না আমাদের উৎসাহ বাড়ে আমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম